500 যে জায়গাটা আপনি একবারে ধরে একসাথে প্রায় 5 ফিট জায়গায় একসাথে স্প্রে করতে পারবেন। তার মানে আপনার আগেরটা যে সিঙ্গেলগুলো যেটা আমরা ম্যানুয়াল ব্যবহার করেছিলেন সেটা একটা নজল থাকার কারণে অল্প একটু জায়গায় আপনি স্প্রে করতে পারছেন। তার মানে এটা দিয়ে আপনার অনেকটা সময় বেঁচে যাচ্ছে, খরচও কমে যাচ্ছে, খুব দ্রুত দিতে পারছেন। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমরা আজকে যে মেশিনটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পাওয়ার স্প্রেয়ার, তবে এটা ব্যাকপ্যাক পাওয়ার স্প্রেয়ার। এর আগে যে স্প্রেয়ারগুলো দেখেছেন সেগুলো আপনারা জাস্ট সিঙ্গেল মাটিতে রেখে ব্যবহার করা হয়েছিল, কিন্তু আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পিঠে নিয়ে ব্যবহার করার মতো। আপনারা জানেন যে ম্যানুয়াল যেটা ব্যবহার করা হয় হাতে চেপে চেপে সেটা হচ্ছে আপনার খুবই কষ্টকর একটা বিষয়, কারণ 20 লিটারের উপর পানি পিঠে থাকে এবং হাত দিয়ে চাপতে হয়, এটা বেশি কষ্টকর। কিন্তু এই বিষয়ে যে মেশিনটা আমরা নিয়ে আসছি এই কষ্টটা আপনাদের কমে যাবে, কারণ হচ্ছে আপনাদের এখানে কোনো চাপাচাপি করতে হবে না, এটা ইঞ্জিনের সাহায্যে চলবে। এটা যে জাস্ট আপনারা পানি লোড করে স্টার্ট করে পিঠে নিয়ে চালিয়ে যেতে পারবেন, এবং এটার যা যা সুবিধা আছে এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তবে আপনার মেশিনটা দেখানোর আগে আমার হাতে যে দেখছেন স্ট্যান্ডটা, এটা হচ্ছে আপনার গান বলে এটাকে, স্প্রে গান। তো এই স্প্রে গানে হচ্ছে একসাথে দেখতে পাচ্ছেন 1 2 3, এই মোট 3টা হচ্ছে স্প্রে নজেল আছে, যেটার কারণে আপনারা একসাথে 3টা জায়গায় আপনারা স্প্রে করতে পারবেন। এবং স্প্রে গানটা এত লম্বা যে একটা প্রায় 5 ফিটের মতো প্রায়। এই স্প্রে গানটা দিয়ে আপনি নিচ থেকে দাঁড়িয়েও উপরে গাছে দিতে পারবেন, এবং আপনি চাইলে এটা বিভিন্ন বাঁশের মধ্যে ব্যবহার করে উপরে দিতে পারবেন। এবং আপনার যে 500 যে জায়গাটা আপনি একবারে ধরে একসাথে প্রায় 5 ফিট জায়গায় একসাথে স্প্রে করতে পারবেন। তার মানে আপনার আগেরটা যে সিঙ্গেলগুলো যেটা আমরা ম্যানুয়াল ব্যবহার করেছিলেন সেটা একটা নজল থাকার কারণে অল্প একটু জায়গায় আপনি স্প্রে করতে পারছেন। তার মানে এটা দিয়ে আপনার অনেকটা সময় বেঁচে যাচ্ছে, খরচও কমে যাচ্ছে, খুব দ্রুত দিতে পাচ্ছেন। দেখা গেল যে আপনি ম্যানুয়ালি যদি আপনার 1 ঘন্টায় যতটুকু জায়গা দিতে পারেন সেটা এখানে 20 মিনিট বা 15 মিনিটেই ওরকম একটা জায়গা আপনি কভার করতে পারছেন। এখন আমি ইঞ্জিনের বিষয়গুলো আপনাকে দেখাই একটু। যে ড্রামটা দেখছেন এই ড্রামটা হচ্ছে 16 লিটার পানি একসাথে ধরবে, এবং ইঞ্জিনটা যে দেখছেন এটা হচ্ছে একটা মোটরসাইকেল ইঞ্জিন, এবং এটা 2 স্ট্রোক একটা ইঞ্জিন, এটা তেল মোবিল একসঙ্গে ব্যবহার করতে হয়। এটা মোটরসাইকেল ইঞ্জিন, যে কোনো মোটরসাইকেল মেকার দিয়েও ঠিক করতে পারবেন যদি কোনো সমস্যা হয়। এবং এটার খুবই সিম্পল, আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাগের মতো খুব নরম, এই ব্যাগের যে হাতলগুলো আছে এগুলো ব্যবহার করা হয়েছে, এবং এই জায়গায় ফর্ম ব্যবহার করা আছে যাতে আপনার নর্মালি কষ্ট না হয়। যেটা এর আগে আপনারা ব্যবহার করতেন সেটা হচ্ছে প্লাস্টিক থাকতো, যে কারণে পিঠেও লাগতো, এটাতে আপনার পিঠে লাগবে না। এবং এখানে দেখছেন যে এখান থেকে আপনারা গিয়ার কম বেশি করতে পারবেন, সরি পিক আপ কম বেশি করতে পারবেন, যেটার কারণে আপনি পিক আপ বাড়া কমা করতে পারবেন আর কি। আপনি যত স্পিড চান কম স্পিডে চাইলে ব্যবহার করতে পারবেন, বেশি স্পিডেও চাইলে ব্যবহার করতে পারবেন। এবং হঠাৎ করে অফ করার জন্য এখানে একটা সুইচ আছে, যদি আপনার দ্রুত কোনো কারণে মনে হয় যে অফ করা দরকার এটা চাপ দিলেই আপনার অফ হয়ে যাবে। এবং ক্যারি করা খুবই ইজি, সব জায়গায় ক্যারি করতে পারবেন। আর ইঞ্জিন 2 স্ট্রোক হওয়ার কারণে আপনার তেল কনজাম্পশনও কম যাবে, আপনার তেল অল্প তেলেই বেশিক্ষণ আপনি চালাতে পারবেন, মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো 1 লিটার তেলে ব্যবহার করতে পারবেন। এবং এটা প্লাস্টিকটা এত হার্ডি যে আপনার খুব সহজে এটা ভাঙবে না আর কি, হার্ডি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তো মোটামুটি এই ছিল এই মেশিনের বিস্তারিত। আর এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে হাতল থেকেও আপনি অন অফ করতে পারবেন, যদি আপনার দরকার হয় যে আপনি স্পিডটা কমাই দিবেন সেটাও করতে পারবেন, এবং আপনারা চাইলে এটা থেকে অফ করেও দিতে পারবেন। কারণ অনেক সময় দেখা গেল আপনি স্টার্ট দিয়ে পরে পিঠে নিচ্ছেন, ওই সময়টা তো আপনি অপচয় করবেন না, সেক্ষেত্রে এটা অফ করে ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি ছিল এই বিস্তারিত এই মেশিন সম্পর্কে। আপনাদের যদি আরও জানার থাকে আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন, অথবা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে জানতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে SMS করে বিস্তারিত জানতে পারবেন। তো যদি আপনাদের এটা প্রয়োজন হয় আপনারা কল করে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। বেশি
আসলেই দিয়েন না। Vamos.